নমস্কার দর্শক বন্ধু, বিআর মুভিজ প্রযোজিত জ্যোতিষবাণী কার্যক্রমকে মু আপনাদের স্বাগত করছি। জ্যোতির্বিদ শ্রী সূর্যনারায়ণ পণ্ডা। আসন্তু দর্শক বন্ধু, জানিবা আজি দিনর পঞ্চম। সেপ্টেম্বর মাস 2 তারিখ রবিবার এবং সিংহ 17 দিন, সপ্তমী তিথি, কৃত্তিকা নক্ষত্র, বৃষরাশিরে চন্দ্র, ব্যাঘাত যুগ। আজির অমৃত সময় দিবা 7:45 রু 9:52, আজির মহেন্দ্র সময় 11:12 রু 3:02। তো দর্শক বন্ধু, এ থিলা আজ দিনর পঞ্চম। এবে আসন্তু জানিবা গোটে ছোটিয়া মহৎ কথা। প্রত্যেক সময়রে জীব এ সংসার মধ্যকু আসিছি ঈশ্বরঙ্কর নাম কীর্তন করিব, স্মরণ করিব এবং ভজন করিব। মহাভারতর কথাবস্তুকু যদি নিয়া যিব, তাহলে মহাভারতর কথাবস্তু মধ্যে বিভিন্ন প্রকার চরিত্র অছি, যে চরিত্র প্রত্যেক সময়রে দুঃখ এবং যন্ত্রণা প্রাপ্ত করেছে, নিজের সম্মান পাইবা পাই প্রত্যেক সময়রে ব্যগ্রতা এবং দুঃখ অনুভব করেছে, নিজের অধিকার পাইবা পাই প্রত্যেক সময়রে চিন্তামগ্ন রয়েছে। তেণু এ সংসার মধ্যে জীব যেতবে ধরাপৃষ্ঠক আসে, কিছু না কিছু অন্তর মধ্যে চিন্তন করে থাকে। এ জীবক ঈশ্বর যেতবে ভূমিষ্ঠ করতে, প্রত্যেক সময় ঈশ্বর এ জীব কন করিব, কেমিতে রহিব, তার প্রত্যেক ব্যবস্থা ঈশ্বর খঞ্জি থাকে। এ ধরাপৃষ্ঠরে মনুষ্য যেতবে বিচরণ করে, ধর্মম ধারয়েত পৃথি, এ ধর্মকে বা এ পৃথিবীকে ধারণ করিবা লোক হচ্ছে ধর্ম। তেমন প্রত্যেক সময় ধর্ম এ সংসারকে রক্ষা করে, ধর্ম এ জীবকে রক্ষা করে, ধর্ম এ বিশ্বকে রক্ষা করে। এ সনাতন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতর প্রত্যেক ব্যক্তি বিশেষ, হিন্দু এবং মুসলিম, শিখ, খ্রিস্টিয়ান, যেকোনসি সম্প্রদায়ের হতু না কী, প্রত্যেক সময়রে এ সনাতন ধর্মরাষ্ট্র হিন্দু ভারতবর্ষর শুভকামনা করিবা, ভারতী মাতার প্রণাম নেওয়া এবং ভারতর জয়গান করিবার আবশ্যকতা আছে। নিজ জন্মভূমিকে সদা সর্বদা মর্যাদা দেবার আবশ্যকতা আছে। নিজের ইষ্ট, নিজের আরাধ্য, নিজকে সৃষ্টি করিথিবা পিতামাতাঙ্কর সেবা করিবার আবশ্যকতা আছে। নিজের এবং নিজ পরিবারর মঙ্গল করিবার আবশ্যকতা আছে। তাপরে এ বিশ্বর মঙ্গল করিবার আবশ্যকতা আছে। প্রথম বিশ্ব রাষ্ট্র যে রাষ্ট্রে আপনার জন্ম নিয়েছেন, নিজের জন্মভূমি এবং নিজের কর্মভূমি এবং নিজকে প্রস্তুত করেছিবা বা এই ভূমিষ্ঠ ধরাপৃষ্ঠরে অবতরণ করেছিবা পিতামাতাঙ্কর আশীর্বাদ নেবার আবশ্যকতা আছে। তেমন দর্শক বন্ধু, প্রত্যেক সময়রে এপরি কোণী কার্য করণে যা আপনার বাপা মা মনকে দুঃখ দেব, এপরি কোণী কর্ম করণা যা আপনার দেশ আপনার নিন্দিত হব, এপরি কোণী কর্ম করতু না যা ফলরে আপনার তৈরি হয়েছিবা জন্মভূমি আপনার দুঃখ করিব। তেমন প্রত্যেক সময়রে জননী জন্মভূমি স্বর্গাগতি করিয়েছে, তেমন প্রত্যেক সময়রে নিজের জন্মিত জন্মভূমির মান টেক পাই প্রয়াস করতু। এ জীবন ঈশ্বর দিয়েছেন বিশ্বর কল্যাণ নিমন্তে, এ ধরাপৃষ্ঠরে মনুষ্যকে ভূমিষ্ঠ করেছেন ঈশ্বর এ বিশ্বর মঙ্গল নিমন্তে। তেমন দর্শক বন্ধু, প্রত্যেক সময়রে বিশ্বর মঙ্গল পাই চিন্তন করতু, নিশ্চিত ভাবে বিশ্ব আপনার চিন্তা করিব। তবে আসন্তু জানিবা গোটিয়ে বাস্তু পরে ছোটিয়া কথাবস্তু। কিছু ব্যক্তিবিশেষ গৃহ মধ্যে কিছু আওয়াজ বেড়ে বেড়ে অনুভব হুয়ে, বিভিন্ন প্রকার দুঃখ সে পরিবার মধ্যকে মাড়ি আসে, পরিবার মধ্যে বসবাস করুথিবা ব্যক্তিবিশেষ প্রত্যেক সময় চিন্তামগ্ন হয়ে পড়ুন, আওয়াজ আসুচি কোঠু বা এ শব্দ পরিবার মধ্যে বিভিন্ন প্রকার শব্দ মনুষ্যকে বেড়ে বেড়ে কেন্দ্রিত করে দিয়ে, বেড়ে বেড়ে মনুষ্যকে দুঃখ দিয়ে, যন্ত্রণা দিয়ে, কষ্ট দিয়ে, বিভিন্ন প্রকার কষ্টরে মনুষ্য পড়ে।
ତେଣୁ ଯଦି କୌଣସି ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ଗୃହ ମଧ୍ୟରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଶବ୍ଦ ସୃଷ୍ଟି ହେଉଥିବ ତାହେଲେ ସେ ଗୃହର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ଗୃହର ଦ୍ୱାର ଦେଶରେ ଏବଂ ଗୃହର ଅପରପାର୍ଶ୍ୱ ଦ୍ୱାର ଦେଶରେ ଦୁଇଟି ସୂର୍ଯ୍ୟଙ୍କର ମୂର୍ତ୍ତି ଥିବା ତମ୍ବାର ଚିତ୍ର ଗୃହର ଦୁଇ ପାର୍ଶ୍ୱରେ ଟାଙ୍ଗନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୃହ ମଧ୍ୟରେ ହେଉଥିବା ଆବାଜ ବା ଶବ୍ଦ ନିଶ୍ଚିତ ଭାବରେ କମିବ। ତେଣୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆଜି ଦିନର ରାଶିଫଳ। ମେଷରାଶି, ମେଷରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ମାନେ ସାବଧାନ, କୌଣସି ଦୁଃଖଦପୂର୍ଣ୍ଣ ବାର୍ତ୍ତା କଥା ଆପଣଙ୍କ ମନକୁ ଆଘାତ ଦେବ, କଷ୍ଟ ଦେବ, ବ୍ୟବସାୟରେ କ୍ଷତି। ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ। ବୃଷରାଶି, ବୃଷରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷ ମାନେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ଯାତ୍ରା ମାଧ୍ୟମରେ କୌଣସି ପ୍ରକାର ସୁଖ ଖବର ପ୍ରାପ୍ତି, ପରିବାର ମଧ୍ୟରେ ଶାନ୍ତି, ସମସ୍ତ କାର୍ଯ୍ୟରେ ଜୟଲାଭ ନିମନ୍ତେ ହନୁମାନଙ୍କର ଶରଣାଗତ ହୁଅନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ମିଳିବ। ମିଥୁନ ରାଶି, ମିଥୁନ ରାଶି ନିଜ ସନ୍ତାନମାନଙ୍କର ଶାରୀରିକ ପୀଡ଼ା, ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି, ପତିପତ୍ନୀ ମଧ୍ୟରେ କୌଣସି ପ୍ରକାରର ଦୁଃଖ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପ୍ରାପ୍ତି। ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବାମନ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବେ। କର୍କଟ ରାଶି, ସଦାସର୍ବଦା ଈଶ୍ୱରଙ୍କର ଚିନ୍ତନରେ ନିଜକୁ ରଖନ୍ତୁ, ଏକାଗ୍ର ଚିତ୍ତରେ ରୁହନ୍ତୁ, ଅନ୍ୟ ଉପରେ ବିଶ୍ୱାସ କରିବା ପରିବର୍ତ୍ତେ ନିଜର ବ୍ରାହ୍ମଣ ମିତ୍ରଙ୍କ ପ୍ରତି ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ। କୌଣସି ସମୟରେ ମନକୁ ଅନ୍ୟ ମନସ୍କ କରନ୍ତୁ ନାହିଁ, କୌଣସି ଲୋକର ପ୍ରଲୋଭନରେ ପଡ଼ି ନିଜେ କେବେ ଦୁଷ୍ଟ ହେବାକୁ, ଖରାପ ହେବାକୁ ବା କୌଣସି ଖରାପ ରାସ୍ତାରେ ଯିବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ନାହିଁ। ସଦାସର୍ବଦା ନିଜର ନାମାକ୍ଷର ସହିତ SAB ଏହି ନାମ ଅକ୍ଷରେ ଥିବା ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ସହିତ ସଦାସର୍ବଦା ସମ୍ପର୍କରେ ରୁହନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ। ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ। ସିଂହରାଶି, ସିଂହରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ଯାତ୍ରା ମାଧ୍ୟମରେ ନିନ୍ଦା ଏବଂ ଅପବାଦ ପ୍ରାପ୍ତି, ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବେ। କନ୍ୟାରାଶି, ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ଯାତ୍ରା ମାଧ୍ୟମରେ ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଅର୍ଥ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ, ନୂତନ ଭୂମି କିମ୍ବା ଧାତୁକ୍ରୟର ଯୋଗ, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ହରିଦ୍ରା ଜଳରେ ଭସାଇବାକୁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ହିଁ ପ୍ରାପ୍ତ କରିବେ। ତୁଳାରାଶି, ତୁଳାରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଆଜି ଦିନରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଦୁଃଖ ଏବଂ ଯନ୍ତ୍ରଣା ପ୍ରାପ୍ତ କରିବେ, ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି, ଦୁଃଖତପୂର୍ଣ୍ଣ ବାତାବରଣ ମନକୁ ଅସ୍ଥିର କରିପାରେ, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ। ବିଛାରାଶି, ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି, ଦୁଃଖଦପୂର୍ଣ୍ଣ ଜୀବନଯାପନ କରିବେ, ଅର୍ଥାତ୍ କୌଣସି ମିତ୍ର ଦ୍ୱାରା ଅପରାହ୍ନ ସମୟରେ ସୁଖ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ ରହିଛି, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ। ଧନୁରାଶି, ଧନୁରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ପରିବାର ମଧ୍ୟରେ ଶାନ୍ତି, ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଅର୍ଥ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ। ମକର ରାଶି, ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ପରିବାର ମଧ୍ୟରେ ଶାନ୍ତି, ହଠାତ୍ ଦ୍ୱିପହର ସମୟରେ ଦୁର୍ଘଟଣାର ଶିକାର ହେବାର ଯୋଗ ରହିଛି, ସାବଧାନ। ତେଣୁ ମକର ରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବେ। କୁମ୍ଭରାଶି, କୁମ୍ଭରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ହଠାତ୍ ଅର୍ଥ ଆଗମନର ସୂଚନା ମିଳିବ, ପରିବାର ମଧ୍ୟରେ ଶାନ୍ତି, ବିଭିନ୍ନ ଦିଗରୁ ସୁଖଦପୂର୍ଣ୍ଣ ଖବର ପ୍ରାପ୍ତି କରିବେ, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ବିଷ୍ଣୁ ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବେ। ମୀନରାଶି, ମୀନରାଶିର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା, ପରିବାର ମଧ୍ୟରେ ଶାନ୍ତି, ବିଭିନ୍ନ ଦିଗରୁ ଅର୍ଥ ଏବଂ ଚାଷ ପ୍ରାପ୍ତି, ନିଜ ରାଶିର ମଙ୍ଗଳ ନିମନ୍ତେ ଶ୍ରୀ ହରି ସହସ୍ର ନାମ ପଠନ କରନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ପ୍ରାପ୍ତ କରିବେ। ତେଣୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଏ ଥିଲା ଆଜିର ରାଶିଫଳ। ଯେଉଁ ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ, ଯେଉଁ ଦର୍ଶକ ବନ୍ଧୁମାନେ ଆମର ଏଇ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି, ସେମାନେ ଆମର ଏଇ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମର ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ବାସ୍ତୁ ଟିପ୍ସ ଏବଂ ରାଶିଫଳ ଏବଂ ମହତ୍ କଥା ଏବଂ ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ସମସ୍ୟାର ସମାଧାନ ନିମନ୍ତେ ଆମ ଚ୍ୟାନେଲରେ ପ୍ରସ୍ତୁତ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୀଘ୍ରାତିଶୀଘ୍ର ପାଇପାରିବେ ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ଏବଂ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆପଣ ପ୍ରତ୍ୟେକ କଥାବସ୍ତୁକୁ ଆପଣଙ୍କ ନିକଟରେ ପାଇପାରିବେ। ଆମର ଯୋଗାଯୋଗ କରିବାର ଠିକଣା ଜ୍ୟୋତିର୍ବିତ୍ ଶ୍ରୀ ସୂର୍ଯ୍ୟନାରାୟଣ ପଣ୍ଡା, କଟକ ରାଜା ବଗିଚା, ଏବଂ ମୋବାଇଲ ନମ୍ବର 9777733371। ତେଣୁ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର କଥାବସ୍ତୁକୁ ଏଇଠି ରଖିବା।